ব্যারাকপুরের সাংসদ ঘনিষ্ঠ বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলার সম্পাদক বিজয় মুখার্জির ইছাপুরের বাড়িতে পুলিশি তল্লাশি। গোল্ডেন ফেদার, আ হাউস ফর ইভেন্ট অর্গানাইজিং, প্রমোশন, ম্যানেজমেন্ট, ট্রাভেল, সেল সার্ভিসেস এক্সেট্রা। রিলায়েবিলিটি ইজ আওয়ার অ্যাবিলিটি। কল 9433790215। ইছাপুর প্রভাসপল্লী এলাকায় বিজেপির ব্যারাকপুর সাংগঠনিক জেলার সম্পাদক বিজয় মুখার্জির বাড়িতে পুলিশি তল্লাশি। সোমবার দুপুরে হঠাৎই ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগের একটি দল এসে উপস্থিত হন বিজয়বাবুর বাড়িতে। সেই সময় তিনি বাড়িতেই ছিলেন। তখন তার স্ত্রী ডাকাডাকির আওয়াজ পেয়ে তার স্ত্রী সীমা মুখার্জি সিঁড়িতে এগিয়ে যান। তখন তাকে বলা হয় তাদের বাড়িতে তল্লাশি করা হবে। এরপরই বেশ কয়েকজন তাদের ঘরে ঢুকে তল্লাশি চালায়। বিজয়বাবু বেরিয়ে এলে তাকে বেশ কিছু প্রশ্ন করা হয়। এরপর ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগের তরফে তার বাড়িতে তল্লাশি করে কিছু পাওয়া যায়নি বলে লিখিত আকারে দেওয়া হয় বিজয় মুখার্জি ও তার স্ত্রী সীমা মুখার্জিকে। অভিযোগ, যেহেতু বিজয়বাবু বিজেপি করেন, সেই জন্যই তার উপর রাজনৈতিকভাবে এমনভাবে চাপ বাড়াতে পুলিশি তল্লাশি চালানো হলো। ঘটনাটা ঘটেছে, আমি একদম বিজেপি করি বলে এই ঘটনা। ওরা বলল, আমি যখন বাথরুমে ছিলাম, এসে বললো ডিডি থেকে এসেছি, বিজয়দা কোথায়? আমার মিসেস বললো না, আমাকে বলে না বিজয়দার সাথে কথা বলবো, জামাটা পরে আসতে বলুন, মানে আমাকে নিয়ে যাওয়ার ইচ্ছা ছিল আর কি। তারপরে কথাবার্তা হয়, ঘরটা দেখে এসব টুটু করে, তখন আমি বাথরুম থেকে বেরোই। এবারে আমার মিসেস বলে তার কিছু পারে না, লিখে দিয়ে যান, তখন এটা লিখে দিয়ে গেছে। কী জন্য এসেছি? একদম আতঙ্ক করে দেওয়ার জন্য, বিজেপি করি আমি ওর জন্য। বিজেপি জেলা, বিজেপি জেলা সম্পাদক হওয়ার থেকে ওদের মাথা খারাপ হয়ে গেছে। একদম গভর্নমেন্ট করাচ্ছে, ডিডি অফিস থেকে এসে গভর্নমেন্টই করাচ্ছে, আর কেন করাবে? আমি একটা সামাজিক লোক, আমি আতঙ্কিত রীতিমতো, ভদ্রলোকের পাড়া, কোনো সাথে নেই, পাশে নেই। হ্যাঁ, বলছি একজনকে লুকিয়ে রেখেছি আমি, সেটা বলছি না কাকেও, ইনফরমেশান আছে ওদের কাছে। এখন ঘরে তো ঢুকে পড়ি, তখন তো কিছু করার নেই। সেটা বলছে না, ইনফরমেশন আছে বলছে। দেখলো সব, দেখে দেখে বাথরুম খুলো, বাথরুম খুলো, তারপরে এখানে বসে লিখে দিয়ে গেল। হঠাৎ দু তিনজন মানে মহিলা উপরে এসে বলছে, একটু আসুন কথা বলবেন মেজবাবু। আমি নেমে যাচ্ছিলাম, তারপরে হঠাৎ বললো, না বিজয়বাবুকে ডাকুন। এবার তারপরে ওকে যখন ডাকি, তার মধ্যে দু তিনজন মহিলা এবং পুরুষও ঘরে ঢুকে যায়। ঘরে ঢুকে আমি ওদের পেছনে পেছনে ওদের ঘরে মানে যাই ওদের সাথে। তার বলে বাথরুম খুলুন, বাথরুমগুলো খুলে দিলাম এবং ঘরটর দেখলো, সার্চ করে এবার বেরিয়েছে। বেরোনোর পরে আমি ওদের ওনাদের প্রশ্ন করলাম যে, আপনারা যে আমার ঘর সার্চ করলেন, কিন্তু কেন? সেটা তো আমার জানার দরকার আছে, অধিকার আছে। তা বলছে, আমাদের কাছে ডিডি থেকে প্রথমে তো বলেছে ডিডি থেকে এসেছি, আমাদের কাছে ইনফরমেশান ছিল, আপনারা কাউকে লুকিয়ে রেখেছে। তো যাই হোক, তখন আমি বললাম, না আপনারা কেন সার্চ করলেন সেটা বলুন। তখন মেজবাবু আর একজন কে মিলে তারপরে ওই যে ওগুলো লিখে টিকে দিয়ে গেল পুলিশ থেকে। পুলিশ থেকে কী কারণে? মনে হয় রাজনৈতিক কারণে হবে, বিজেপি করা হয় বলে। ও বিজেপি করে, আবার সেক্রেটারি হয়েছে, সেই জন্য। আর তো কোনো কারণই নেই, আমরা মানে একদম সাধারণ মানুষ, পুলিশ দেখলে ভয় পায়। আমি পুলিশ বলেও ফেলেছি, আপনারা এতজন এসেছেন, আমি ভয় পাচ্ছি রীতিমতো। তো হচ্ছে না, অপরাধ না করলে ভয় কিসের? আমি হচ্ছে অপরাধ টপরাধ ছাড়ুন, পুলিশ দেখলেই ভয় করে কারো বাড়িতে আসলে। আর আমরা সাধারণ মানুষ না, আমাদের তো ভয় ভীষণ করে এটাতে। রাজনৈতিক কোনো কারণ? 100% রাজনৈতিক কারণ, 100%।